আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার চলমান পৌরসভা নির্বাচনে পঞ্চম ধাপের উনত্রিশটি পৌরসভায় সাধারণ ও চারটি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা ফরিদপুরের মধুখালি রাজশাহীর পবা ও কুমিলার দেবীর দ্বারে অনুষ্ঠিত হয় চেয়ারম্যান পদে উপনির্বাচন এবার ইভিএম এর মাধ্যমে হয় ভোট গ্রহণ নির্বাচনী এলাকায় উপস্থিত ছিলেন পুলিশ র্যাব ও বিজেপির বাড়তি সদস্যরা পঞ্চম ধাপে রংপুরের হারাগাছ পৌরসভায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ চলছে গণনা ভোট গ্রহণ ঘিরে কেন্দ্রে কেন্দ্রে প্রার্থী কর্মী এবং সমর্থকদের ছিল সরগরম উপস্থিতি পছন্দের প্রার্থীকে বেছে নিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ও ভিডিও চিত্র আরো জানাচ্ছেন নয়নমণি পঞ্চম ধাপে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় নয়টি ওয়ার্ডের বিশটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয় এ সময় কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে নাই নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা আমরা এখানে ভোট দিতে আসছি এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে খুব ভালো হচ্ছে আমরা চাই যে সুষ্ঠুভাবে ভোট কোনো যেন এখানে বিশৃঙ্খলা না হয় আমরা এটাই আশা করি বলো ভালো ফিল চলছে আবার ধার হবে ইনশাল্লাহ ভোট দিতে এসেছি মনের মন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সক্ষম হয়েছে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী অপরদিকে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এমনটাই বললেন প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা হারাগাজ পৌরসভা দু হাজার একুশ সাধারণ নির্বাচনে এই আমাদের নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছি এবং আমরা সিনিয়র অফিসার সহ র্যাব বিজিবি আনসার আমরা সকল বাহিনী একসঙ্গে আমরা কাজ করছি সকাল থেকে গেলেও পরে তা ঠিক হয়ে যায় বললেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রবলেমটা সলভ করার জন্য ঢাকার সাথেও নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে অতএব আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে সংখ্যাবিহীনভাবেই ভাবেই ভোট গ্রহণ অবশ্যই হবে তবে কেন্দ্রের নির্বাচনী প্রিজাইডিং অফিসাররা বলছেন এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলো হারাগাজ পৌরসভায় প্রথম পর্যায়ের যেহেতু এটা ইভিএম পদ্ধতি তাই না সমস্যা একটু হয় কিন্তু আবার সেটা আমরা এখানে বুঝাই দিলে তারা সেভাবেই আর কি দিতে পারে সাদা এবং সবুজ বাটন এটা চাপতে একটু সমস্যা করছে এই একটু লেট হচ্ছে হারাগাস পৌরসভায় এবার মেয়র পদে তিনজন ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পুরুষ পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে মোট ভোটার উনপঞ্চাশ হাজার সতেরো জন এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পঁচিশ হাজার তিনশো এবং পুরুষ ভোটার তেইশ হাজার ছয়শো চুরানব্বই জন নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল দেশ ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের নিচতলার সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছে শনিবার রাতে শহরের টি এ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সিরাজগঞ্জের তারাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে তিরজন আহত হয়েছে রোববার সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দিঘিশকুনা গ্রামে আফসার আলী গ্রুপের সাথে ইদ্রিস আলী গ্রুপের এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার হাট এলাকায় বখাটের ছেলের হাতে বাবা তরিকুল ইসলাম খুন হয়েছেন ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের হাটে তরিকুল ইসলামের নিজ বাড়িতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বাগেরহাটের ফকিরহাট থেকে শনিবার ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ পিস ইয়াবা টেবলেট সহ আজিজুর রহমান নয়নকে আটক করা হয় জানা যায় ফকিরহাট মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সৈদ পাবনার ঈশ্বরদীতে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মনিকা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের মুন্ডার মোড় এলাকায় জানান একটি ওয়াজ মাহফিল শেষে এক মহিলা ও শিশু রাস্তা পার হওয়ার সময় একটি তাদেরকে দেয় এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় মহিলাকে গুরুতরা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হল জ্যোৎস্ন উৎসব কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আন্তর্মানিক নদে আনন্দ ভ্রমণে নৌকা ভাসিয়ে বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সের মানুষজন অংশগ্রহণ করেন এতে আনন্দ ভ্রমণ ও জ্যোৎস্না উৎসবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে বার্ষিক মহোৎসব ও কবিগান অনুষ্ঠিত হল শনিবার উপজেলা ররামশীল খাকবারি সুখ সেবা শ্রমে চিন্ময় গোস্বামী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ময়মনসিংহের ভালুকায় ভাষাসনিক মোস্তফামুদ্দিন অমর একুশে গ্রন্থমেলায় ঢল নেমেছে নানা শ্রেণী পেশার মানুষজনের উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এই গ্রন্থমেলার শেষ দিন ছিল আজ প্রায় এক বছর ধরে করোনার প্রভাবে ঝিমিয়ে থাকা সাংস্কৃতিক কর্মীরাও বই মেলাকে কেন্দ্র করে ফিরেছেন স্বরূপে উন্মুক্ত মঞ্চে প্রতিদিনই হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান অপরদিকে স্টলগুলোতে নতুন নতুন বইয়ের সমাহার থাকায় আগ্রহ ভরে দেখছেন বইপ্রেমীরা ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিক জানাচ্ছেন বিস্তারিত দুপুরের পর থেকেই মেলায় আগত দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে বিকেলগুড়ির সন্ধ্যা নাগাদ বইপ্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর নতুন বইয়ের প্রতি আগ্রহ ও করোনার প্রভাবে দীর্ঘ লকডাউন অবস্থায় থাকা মানুষগুলো একটু নির্মল বিনোদন পেতে মেলা প্রাঙ্গণ এসে জড়ো হয় মেলাকে ঘিরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ভাষার ইতিহাস আমরা এই বইমেলায় আসে আমরা তা জানতে পারছি প্রতি বছরই এরকম বইমেলা হোক আমরা প্রত্যেকেই বই কিনবো বই পড়লে অনেক জানতে পারবো করোনার প্রভাবে এক বছর ধরে বন্ধ হয়ে থাকা সাংস্কৃতিক কর্মকাণ্ড মেলাকে ঘিরে পেয়েছে প্রাণের সঞ্চার উচ্ছ্বসিত সাংস্কৃতিক কর্মীরা এই দিনটি অপেক্ষায় আমরা সারা বছর সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এতে করে নতুন প্রজন্ম যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে আমরা সাধুবাদ যারাই কবি সাহিত্যিক পরিষদের পক্ষ থেকে প্রতি বছর যেন বাসা সৈনিক মুস্তাহমতের অনুষ্ঠিত হয় অপর সংস্কৃতির বেড়াজাল থেকে নতুন প্রজন্মকে বের করতে এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের পরিশীলিত আয়োজন দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন সুধীজনেরা যারা লিখে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই বেলা একটি বিশেষ ভূমিকা রাখছে এই পাঠ্যাবাস ঘেরে

অমর একুশে আমাদের চেতনা এবং প্রেরণার উৎসব তাই অমর একুশে বইমেলা কেবল একটি উৎসব নয় এটি আমাদের চেতনা এবং প্রেরণাকে জাগ্রত করিয়ে রাখতে একটি আন্দোলন অমর একুশে বইমেলার মাধ্যমে বাঙালি জাতির পরিশীলিত সাংস্কৃতিক চর্চা যেমন বৃদ্ধি পাবে তেমনি নতুন প্রজন্ম বইয়ের দিকে ধাবিত হবে এমনটাই প্রত্যাশা সভা রফিকুল ইসলাম রফিক আনন্দ টিভি হালুকা ময়মনসিং ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রে হইচই করার অভিযোগে তিন কাউন্সিলর ও এক ভোটারকে আটক করা হয় রোববার সকাল সাড়ে দশটার দিকে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আটক তিন কাউন্সিলর প্রার্থী কেন্দ্র গিয়ে ভোটারদের সাথে শুরু করেন একাধিকবার তাদের সতর্ক করা হলেও তা না মানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয় যুক্তির আলোয় মুক্তির উৎসবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে অনুষ্ঠিত হল দুর্নীতি মাদক ও নারী নির্যাতন বিরোধীর ওপর প্রথম শানিত শরীয়তপুর বিতর্ক প্রতিযোগিতা শনিবার বিকেল পাঁচটায় জেলার আম্রকাননে এই বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন হয় এতে কলেজ পর্যায়ে বিজয় অর্জন করে গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ এবং স্কুল পর্যায়ে বিজয় অর্জন করে নরিয়া মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের কালিহাতির মাসিন্দা এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে এতে করে রোববার সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দেড় ঘন্টা লাইন দিয়ে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল থাকে বন্ধ মেরামত কাজ চলমান থাকলেও ওই স্থান দিয়ে সর্বোচ্চ দশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ বর্তমানে দশ কিলোমিটার গতিতেই চলছে ট্রেন এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা তিরিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ